হ্যালো গাইস, তো কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। আজ আমি এসেছি নরেন্দ্র নারায়ণ পার্ক, কুচবিহার। এটা আমার নতুন ফার্স্ট ব্লগ ভিডিও, আপনারা ভিডিও ফার্স্ট লাস্ট দেখবেন। এই পার্কে কী কী আছে সম্পূর্ণ আপনাদেরকে ভালো করে দেখানোর জন্য চেষ্টা করব। ফার্স্ট টাইম ক্যামেরার সামনে কথা বলতে যাচ্ছি, কি বলবো কি না বলবো কথা ভেবে পাচ্ছি না। আমি দেখাতে যাচ্ছি আই লাভ অ্যান অ্যান পার্ক, অতি সুন্দর করে বানানো একটি সুন্দর পরিবেশ। তো যাই হোক, 18 বছর তলে ছেলে মেয়েদের টিকিটের আর মাত্র 5 টাকা, আর 18 বছরের উপরে গেলে ছেলেদের মেয়েদের টিকিটের হার 1 লোকের 20 টাকা। আমরা 3 জন এসেছি, 3 জনের 60 টাকা টিকিট কাটেছি। এটা আমার ফ্রেন্ড সানু, আর এটা হচ্ছে আমার ফ্রেন্ড শপত। তো এটা রেল লাইন, অতি সুন্দরভাবে বানানো, বাচ্চারা খেলছে এখানে, তৈরি যাচ্ছে বাচ্চা রেল। বড়িয়া করে সোফা বানাইছে, মানে দেখাই জানা ভালো করে, বুঝছো? মজার সোফা বানাইছে, এটা সোফা বানাইছে গদির মতো, অনেক ভালো লাগছে। এখানে এখানে ফুল গাছের লেখা নরেন্দ্র নারায়ণ পার্ক, অতি সুন্দর করে বানানো হয়েছে, অনেক ভালো লাগছে। ফুল গাছের এখানে অনেকজন এসে এখানে ফটো ওঠে, আমার বন্ধু চাকতেও অনেক ফটো উঠছে। আর দেখুন এদিকে অনেক সুন্দর জায়গা ঘুরে আছে, তারপরে ক্লিয়ার হয় না কে, ছোট বাচ্চা ঘুরছে খেলছে। এখানে অতি ছোট ছোট ছেলে মেয়েদের সংখ্যা অতি অতি বেশি আছে, অনেক ছোট ছোট ছেলে মেয়েরাই বেশ এসেছে এই পার্কে। আমরা 3 জন ফ্রেন্ড এসেছি, তার ভিতরে 1 জন মেরিট, আমরা 2 জন আনমেরিট। তো এই পার্কে ফ্যামিলি ফ্রেন্ডস গার্লফ্রেন্ডকে নিয়ে আসা একটি সুন্দর সুশীল শান্ত সৃষ্ট জায়গা। এই পার্কের পরিবেশ দেখে আমার একটা কথা মনে পড়ে যাচ্ছে, আমাদের মতো সিঙ্গেল লোক এখানে না আসাই অনেক বেটার, কেননা এখানে এসে অনেক গিলটি ফিল হয়। ও মাই গড, দেখুন এদিকে দেখা যাচ্ছে কি সুন্দরভাবে হাতি বানাইছে, ফুল গাছের দিয়ে একদম কাইটা, একদম কি সুন্দর লাগছে। এখানে এখানে অনেকে সেলফি ওঠা হচ্ছে, আপনি দেখলে আপনারও অনেক ভালো লাগবে। এখন কি সুন্দর দেখা যায়, দুটা হাতি দুই সাইডে লাগাইছে। এদিকে মেয়েটা অনেক সুন্দর, এখানে দেখা যাচ্ছে যে লাল কাপড়ই করছে, অনেক সুন্দর। এখানে পিচবোর্ড দিয়ে বাচ্চাদেরকে নিয়ে ঘুরে ফুরছে,
অনেক ভালো লাগছে। আর এদিকে পিচবোর্ড বানাইছে গাছ দিয়া, আর মেয়েটাকে দেখুন এখানে কাপড় ঠিক করছে আর মার, অনেক ভালো লাগছে। মাছ অনেক বড় বড়, এখানে আবার কি দেখুন, দেখা যায় সহাপহু, অনেকটি সহাপহু, কি সুন্দর লাগছে, ভালো লাগছে। এদিকে দেখে আমি যে বললাম যে এখানে আসলে গিল্টি ফিল হয়, কেননা এদিকে সাইডে ছোট ছোট ছেলেরা গার্লফ্রেন্ড নিয়ে হাতে হাত রেখে কথা বলছে। গাছ গাছছে, রং দিছে, মেয়ে দুটা আছে, মেয়ে দুটাও দেখা তত খারাপ না, অনেক ভালোই আছে। একটু ভিডিও করে নিয়ে আসি। অনেক গোলাপ ফুল ঘাস, সামনে ট্রেনটা, এদিকে দেখুন একটা লাল মেয়ে অনেক সুন্দর দেখা যাচ্ছে। ওই রেলটাও কোন ভাই অনেক সুন্দর লাগছে, দেখুন লাল কালার অনেক ভালো লাগছে। এখন বন্ধ হয়ে আছে, এটা এটা আরম্ভ হয়েছে, এটা এদিকে চালানো হয়, অনেক ভালো লাগছে। এখন এখানে বাকি আছে দেখি, খালি পাখি নাকি জায়গায়, বাড়িতে পাখি আছে। ওইছে দেখি, ওটা কাম করতেছে, উত্তর জানা দাও, ওটা কি বিনা নিন্দ নেই আতি হ্যাঁ রাত মে থাকলে ভাই গার্লফ্রেন্ড নিয়ে আসবেন, অনেক ভালো লাগবো ভাই, অনেক সুন্দর লাগবো। এখানে অনেক গাছ ঘরের ভিতরে রাখা দিছে, পাইন্টেন দিয়ে হয়তো ভালো করে এখানে রাখছে, এখানে ভালো লাগছে ভাই। ঘরটা অনেক পুরানো ঘর, এখানে দেখুন গাজর লাগাইছে, গাজর অনেক সুন্দর গাজর লাগাইছে ভাই, গাজর হয়তো ওই সব খাইতে দেয়। আর এদিকে দেখুন গাছগুলো লাগাইছে, একটা গাছের নাম দেওয়া আছে, উপরে সাইনবোর্ডে গাছের নাম দেওয়া আছে, নিচে গাছগুলো লাগানো আছে, অনেকগুলো গাছ এখানে লাগাইছে। এখানে অনেকগুলো গাছের আমি কখনো নামই শুনি নাই ভাই, আমি আজকে ফার্স্ট এখানে কত কতগুলো গাছের নাম দেখতেছি, যেগুলো আমি কখনো শুনিও নাই দেখিও নাই।
হাতে বানাইছে মজার করে। সামনে থেকে একটা হোয়াইট ড্রেস পরা মেয়ে আসছে, দেখুন অনেক সুন্দর লাগছে মেয়েটা, অনেক দেখাতে ভালো লাগছে, যেরকম দেখাতো বাঘা এরকম ড্রেসও বাঘা। এদিকে অনেক সুন্দর সাদা গোলাপ ফুল লাগানো আছে, অনেক সুন্দর লাগছে, অনেক অনেক ফুল ফুটছে। এটা কি রে ভাই, এটা বন্দুক নাকি? ওয়াও কি সুন্দর লাগছে বন্দুকটা। সামনে একটা মেয়ে দেখা যাচ্ছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, এটা মেয়েটা অনেক সুন্দর লাগছে ভাই, দেখুন মেয়েটা অনেক ভালো লাগছে। আমি উঠেছি গাইস, অবশেষে আমরা ঘরে যাচ্ছি, আমাদের কাছে টাইম অনেক কম, এখন আমরা বেরিয়ে যাব, অনেক কাজ আছে। আমার বন্ধু সানুর অনেক বোরিং লাগছে এখানে, আবার সে বেরিয়ে চলে যাবো। খারাপ তো ভিডিও তো দেখাই মাগ দিয়ে ওখানে এলএস করছে, ওখানে অনেক লোকজন দেখা যাচ্ছে ভাই, আমি আপনাদেরকে দেখাবো। এখানে এদিকে দেখুন, এখানে অনেক লোকজন আছে, এদিকে সাইনবোর্ড লাগাইছে গাছের কথা, এখানে অনেক লোকে গাছ নিয়ে এসেছে, গাছগুলো এখানে গিফট করবে। মানুষের যেরকম টাকা ডোনেশন করে, এদিকে এরা গাছ ডোনেশন করছে পার্কে, জন্য পরিবেশটা অনেক ভালো লাগছে ভাই, তাতে এরকম সব জায়গায় থাকা উচিত। চিঙ্গি দেখা যাচ্ছে ভাই, ক্যামেরাটা কিরকম দেখা যায় জানি না, কিন্তু বাস্তবে অনেক ভালো লাগছে ভাই, দেখুন অনেক সুন্দর চিঙ্গি, এটাও পরে থেকে দেখাচ্ছি, এটা অনেক ভালো লাগছে। তাই ভাইকে আমাকে খারাপ কমেন্ট করবেন না, ভালো লাগছে জানি, ভালো বলছি। ওই ঘরটা দেখলাম না কি আছে না আছে, ভিডিওটা পুরোটা দেখার জন্য ধন্যবাদ ভাই, থ্যাংকস।